সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ, আজকে ভিডিওটি আলোচনা করব কিভাবে আপনি সহজে শবে বরাতের নফল নামাজের নিয়তটি শিখতে পারবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, এরকমই দিনী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং দিনী স্বার্থে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলোকে আপনার বন্ধু ও আত্মীয়দের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আসুন শুরু করি। বন্ধুগণ, আমি যে কোনো দোয়া, যে কোনো সুরা যখন আপনাদেরকে মুখস্থ করতে বলি, তখন আপনাদেরকে বলি যে কমপক্ষে সেই দোয়া ও সুরাটিকে 3 থেকে 4 বার রিডিং করে নেবেন এবং তারপরে 2 থেকে 3 বার করে একটা একটা করে সেন্টেন্সগুলোকে মুখস্থ করবেন। এতে আপনি সহজে মুখস্থ করতে পারবেন। ঠিক তেমনই আমি নিয়তটিকে 2 থেকে 3 বার করে বলবো, আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। আমি এই নিয়তটি মোবাইলের স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে নিতে পারেন অথবা মোবাইল থেকে স্ক্রিনশট করে নিয়ে মুখস্থ করে নিতে পারেন। দেখুন সেই নিয়তটি, নাওয়ায়তুওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আরেকবার, নাওয়ায়তুওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সলাতিল লাইলাতুল বারাত। রাকাতে সলাতিল লাইলাতুল বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল। নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবর। কাবাতি শরীফাতি আল্লাহু আকবর। এই আল্লাহ আকবর বলে তখন আপনারা নামাজ স্টার্ট করে দেবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এখান থেকে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।